OB43 আপডেটে আমাদের গেমের মধ্যে থাকা অনেক স্কিল পরিবর্তন এবং রিওয়ার্ক করে দেবে। কিছু কিছু ক্যারেক্টার স্কিল আমাদের গেমে অনেক বেশি ওভারপাওয়ার করে দেবে, আবার এমন কিছু ক্যারেক্টার স্কিল কে গেরনা 12টা বাজিয়ে দেবে। আজকের এই ভিডিওতে জানতে পারবে ফ্রি ফায়ারে OB43 আপডেটে যেসব ক্যারেক্টার স্কিল পরিবর্তন হচ্ছে। ওকে, সর্বপ্রথম আমরা অ্যান্টিনো ক্যারেক্টার দিয়ে শুরু করি। অ্যান্টিনো ক্যারেক্টারের বর্তমানে গেমের মধ্যে এবিলিটি হচ্ছে এটি একটি প্যাসিভ স্কিল, আমাদের 140 শিল পয়েন্ট দিয়ে ম্যাচের মধ্যে ঢোকার সাথে সাথে মেইন স্পির উপরে 40 শিল পয়েন্ট অ্যাড হয়ে যায়। এটা হচ্ছে শিল পয়েন্ট যেটা আমাদের গেমের মধ্যে দেয়। এই শিল পয়েন্টের কাজ হচ্ছে এনিমি যদি আমাদেরকে ড্যামেজ দেয় প্রথমে শিল্ডের ড্যামেজটা খাবে, তারপরে এসপিতে ড্যামেজ করবে। OB43 আপডেটের পরে গ্যারানা শিল পয়েন্টটাকে রিডিউস করে দিয়েছে। এন্টুনো ক্যারেক্টারের যে আগে শিল পয়েন্ট ছিল সেটা ছিল 40, শিল পয়েন্ট 40 থেকে 30 করে দিয়েছে। কারণ হচ্ছে এই শিল পয়েন্টটাকে এখন ম্যাক্সিমাম প্লেয়াররা ইউজ করে থাকে, গেমকে ব্যালেন্স করার জন্য এটা 40 থেকে 30 করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের গেমে সেন্তুনু ক্যারেক্টার। গ্যারানা সেন্তুনু ক্যারেক্টার স্কিলও রিওয়ার্ক করে দিয়েছে। এই ক্যারেক্টার স্কিলটা ইউজ করতে সবাই ছেড়ে দিয়েছিল, কিন্তু এটার স্কিল এমন ভাবে রিওয়ার্ক করেছে গ্যারানা, এই ক্যারেক্টার স্কিলটাকে সবাই ইউজ করতে বাধ্য হবে। এটা হচ্ছে আমাদের গেমে বর্তমানে সেন্তুনু ক্যারেক্টারের স্কিল। তোমরা জানো যে এই ক্যারেক্টারের সাহায্যে টেলিপোর্ট হয়, এটি কুলডাউন টাইম হচ্ছে 80 সেকেন্ড। তো এই সেন্তুনু ক্যারেক্টার বর্তমানে যেভাবে হয়ে থাকে, আমরা ঠিক সামনের দিকে যদি একটা স্টেটাস ছেড়ে দিই এবিলিটি সামনের দিকে যেতেই থাকে, আমরা চাইলে যে কোনো সময় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওই জায়গায় টেলিপোর্ট হয়ে যেতে পারি। এই সেন্তুনু ক্যারেক্টার বর্তমানে অ্যাক্টিভ স্কিলটি ইউজ হইতেছে। শুনে এবং দিমাত্রি রাজ্যতে সেন্তুনু ক্যারেক্টার ইউজ এখন বর্তমানে হই না বলেই চলে। OB43 আপডেটের পরে এটার স্কিল সম্পূর্ণটাই পরিবর্তন হবে। সহজভাবে যদি আমি তোমাদেরকে বুঝাই, এই ক্যারেক্টার ইউজ করে তোমরা দুইবার টেলিপোর্ট হতে পারবে। সেন্তুনু ক্যারেক্টারের যে একটা স্ট্যাটু থাকে ওইটা 60 মিনিটের পর্যন্ত যেতে পারে, যে কোনো সময় ইউজ করে এটা টেলিপোর্ট হয়ে যায়, এটা নর্মাল আমরা গেমের মধ্যে দেখতে পাই। নতুন করে রিওয়ার্ক যেটা হয়েছে, তুমি চাইলে দুইবার এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট হতে পারবে। এটা কুলডাউন টাইম 80 সেকেন্ড থেকে করে দিয়েছে 60 সেকেন্ড। নিমি স্ট্যাটু যদি ভেঙে ফেলতে পারে তাহলে 5 সেকেন্ডের জন্য নিমি লোকেশন শো করে দেবে। আমি তোমাদের এই মুহূর্তে সেন্তুনু ক্যারেক্টারকে লং উলফে ইউজ করে দেখাই। আমি এই মুহূর্তে সামনের দিকে সেন্তুনু ক্যারেক্টারটি চালাই। তোমরা জানো যে আমি ওই জায়গায় এখন টেলিপোর্ট হয়ে যেতে পারবো, এবং নিচের দিকে একটা টাইমিং দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে আমাদের ওই জায়গায় টেলিপোর্ট হতে হবে। টাইমিং এর পর আমাদের 3 সেকেন্ড সময় দেওয়া হবে। 3 সেকেন্ডের মধ্যে যদি আবার সেন্তুনু ক্যারেক্টারটি ইউজ করি তাহলে আমরা আগের জায়গায় ফিরে যেতে পারবো। দেখো, এনিমি কিন্তু এখন পুরো কনফিউজ হয়ে গেছে আমি কোন জায়গায় আছি। যারা স্কিল এখনো বুঝে না, আমি আবার ইউজ করে দেখাই। আমি ঠিক সামনের দিকে সেন্তুনু ক্যারেক্টারটি ইউজ করলাম, এনিমি কিন্তু আমাকে মারার জন্য উপরে আসলো। সেন্তুনু ক্যারেক্টার ইউজ করে আমি কিন্তু নিচে চলে আসি। 3 সেকেন্ড আমাকে আবার সময় দিল এবং আবার উপরে চলে আসি। তো এখানে টেলিপোর্ট কিন্তু আমি দুইবার হয়ে গেলাম, এনিমি পুরো কনফিউজ আছে আমি কোন দিকে আছি। আর এইভাবে এখন থেকে OB43 আপডেটের পরে সেন্তুনু ক্যারেক্টার সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় দুইবার টেলিপোর্ট হতে পারবে। প্রথম যে জায়গা থেকে টেলিপোর্ট ক্যারেক্টারটি সারবে, দ্বিতীয়বার ওই জায়গাতে রিটার্ন করতে পারবে। এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারে সেন্তুনু ক্যারেক্টারের রিওয়ার্ড। তাহলে পরবর্তী যে ক্যারেক্টারটা আছে সেটির নাম হচ্ছে তাসফিয়া। গেমের মধ্যে এখন আমি ম্যাক্সিমাম প্লেয়ারকে দেখা যায় তাসফিয়া ক্যারেক্টারটি ইউজ করতে। তাসফিয়া হচ্ছে আমাদের গেমের মধ্যে একটি অ্যাক্টিভ স্কিল, বিশেষ করে সিএস র্যাঙ্কের মধ্যে এটির স্কিল বেশি ইউজ হয়। এটির এবিলিটি হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে ট্রিপল স্পিড বাড়িয়ে দেয়। বর্তমান সময় ম্যাপের মধ্যে আমরা এই স্কিলটিকে 3 বার ব্যবহার করতে পারি, যেমনটা এখানে দেখতে পাচ্ছ। প্রথম স্কিলটা ইউজ করলাম, তারপর আবার সেকেন্ড স্কিল, আবার থার্ড স্কিল। প্ল্যাটিনাম গেমের মধ্যে আমরা এখন টোটাল 3 বার এটিকে ইউজ করতে পারি। বাট তাসফিয়া ক্যারেক্টার স্কিল OB43 আপডেটের পরে ছোট একটা পরিবর্তন এসেছে। আমাদের গেমের মধ্যে তাসফিয়া ক্যারেক্টারের যে ইউজ লিমিট ছিল এটা ছিল 3 বার, এখন করে দিয়েছে 2 বার। এখন থেকে এটাকে 3 বারের জায়গায় শুধুমাত্র 2 বার ইউজ করতে পারবে। এখন যদি আমি তোমাদের অ্যাডভান্স সার্ভারে দেখাই, আগে এটির স্কিল 3টা ছিল, বাট এখন হয়ে গেছে 2টা। তাসফিয়া ক্যারেক্টার স্কিল শুধু 8 এ চেঞ্জ, 3টা জায়গায় শুধুমাত্র 2টা। তোমরা কি বলো, OB43 আপডেটের পরে কি এই ক্যারেক্টার স্কিল কি ইউজ করবে নাকি এই অ্যাক্টিভ স্কিল ইউজই করবে না? ওকে, তাহলে নেক্সট। আমাদের গেমের মধ্যে ইগনিস ক্যারেক্টারকে তো সবাই চিনো। ইগনিস ক্যারেক্টার স্কিল একটা গেমে বড় পরিবর্তন এসেছে। ইগনিস ক্যারেক্টারের প্রায় ম্যাক্সিমাম এবিলিটি ইমপ্রুভ করা হয়েছে। আমার মনে হয় ইগনিস ক্যারেক্টারের সবথেকে বেশি এবিলিটি যুক্ত করা হয়েছে। প্রথমত হইতাছে ইগনিস ক্যারেক্টার 10 মিটার একটা হোয়াইট সার্কেল তৈরি করে, হইতাছে 8 সেকেন্ডের জন্য, এবং ম্যাক্স ডিপ্লয়মেন্ট ডিস্টেন্স হচ্ছে 15 মিটার। এবং ইনিমি এবং গ্লোয়াল যদি এটার মধ্যে পড়ে ইগনিস ক্যারেক্টার, তাহলে গ্লোয়ালও ড্যামেজ খাবে, ইনিমিও ড্যামেজ খাবে, এবং সরাসরি ইনিমি যদি এটাকে টেক ওভার করতে তাহলে ইনস্ট্যান্টলি ইনিমি 30 ড্যামেজ খেয়ে যাবে। শুধু তাই না, ইনিমির বেশ 10% অ্যামো ডিউরেবিলিটি লস হয়ে যাবে, ইনস্ট্যান্টলি গ্লোয়ালের মধ্যে 200 ড্যামেজ খাবে। কুলডাউন টাইম হচ্ছে 70 সেকেন্ড। এবং আমি যদি তোমাদেরকে এই মুহূর্তে গেমের মধ্যে নিয়ে দেখাই, এটা হচ্ছে আমাদের বর্তমানে ইগনিস ক্যারেক্টার যেটা আমাদের সার্কেল গুলো তৈরি করে। ইনিমি যদি এটার ভিতরে ঢুকে তাহলে 30% ইনস্ট্যান্টলি ড্যামেজ খেয়ে যাবে, এবং যতক্ষণ পর্যন্ত এটার ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত 10 করে ড্যামেজ খাবে। ইভেন যদি এটার ভিতরে গ্লোয়াল থাকে তাহলে ওয়ালও ফাটিয়ে দেবে। গেমের মধ্যে প্রথমত এটা যে স্কিন ডিউরেশন রয়েছে এটা 8 সেকেন্ড থেকে করে দিয়েছে 10 সেকেন্ড। 10 মিটার লম্বা একটা সার্কেল তৈরি করতে এখন তৈরি করবে 12 মিটার। এর আগে এমএ ডিউরেবিলিটি লস হতো 10%, অর্থাৎ বেস্টের উপরে, আর এখন হয়ে যাবে 20%। এবং কুলডাউন টাইম যেটা 70 সেকেন্ড ছিল এটা করে দিয়েছে 60 সেকেন্ডে। এন্ড যদি ইমপ্রুভের কথা বলা হয়, এখানে টোটাল 4টা স্কিল কে গ্যারানা ইমপ্রুভ করে দিয়েছে। টাইমিং, লেন্থ, ড্যামেজ, এ টু জেড সবকিছুই বেশি খাবে। এটি কুলডাউন টাইম আগে 70 সেকেন্ড ছিল, এখন করে দিয়েছে মাত্র 60 সেকেন্ডে। গেমের মধ্যে ইগনিস ক্যারেক্টার খুব কম পরিমাণে ইউজ, যার কারণে গ্যারানা এই স্কিলটাকে অনেক বেশি ইমপ্রুভ করে দিয়েছে। ওকে, তাহলে এরপর যে ক্যারেক্টার স্কিলটা আছে, যেটা স্কিল পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে ওকুং ক্যারেক্টার। সচরাচর ওকুং ক্যারেক্টার আমরা পরিবর্তন দেখতে পাই, কিন্তু এই আপডেটে গ্যারানা ওকুং ক্যারেক্টার একটা পরিবর্তন এনেছে। ওকুং ক্যারেক্টার এবিলিটি সম্পর্কে তো সবাই জানো, গাছের ট্রান্সফরমেশন হয়ে থাকলে এটার 5% রিডিউস করে দেয় মুভমেন্ট স্পিড। নরমালি এটি কোল্ড টাইম আছে 200 সেকেন্ড, তবে এনিমি যদি ডাউন করতে পারে তাহলে এটির যে কোল্ড টাইম আছে সেটি রিমুভ হয়ে যায়। তবে পরিবর্তনটা কি এসেছে ওকুং ক্যারেক্টার? গেমের মধ্যে আমরা বর্তমানে যখন ওকুং ক্যারেক্টার ইউজ করি, এরকম গাছ হয়ে থাকা অবস্থায় আমাদের মুভমেন্ট স্পিড 5% মাইনাস হয়ে যায়। জয়স্টিকের টান দিয়ে যখন আমরা এটাকে মুভ করি মুভমেন্ট স্পিড, তখন আমাদের 5% মাইনাস হয়ে যায়। তবে OB43 আপডেটে শুধু একটাই পরিবর্তন এসেছে,
গেছে ওকুং হয়ে যাওয়ার পর যে আমাদের 5% স্পিড মাইনাস করে দিত ওকুং এর স্কিল পয়েন্ট যে মাইনাস ছিল এটাকে জিরো করে দিয়েছে অর্থাৎ এর মানে এইটা দাঁড়ায় যে ওকুং হয়ে যাওয়ার পর আমাদের গেমের মধ্যে স্পিডটা কমা দিত সেটা আর রিডিউস মাইনাস করবে না রিডিউস ট্রান্সফরমেশন স্পিড মাইনাস জিরো করে দিয়েছে এটা তোমাদের কাছে ছোটখাটো পরিবর্তন মনে হলেও যারা ওকুং ক্যারেক্টারটি ইউজ করে তারা কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস হয়ে যাবে ওকুং ক্যারেক্টার স্পিড মাইনাস হলে গুলি লাগানো কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যাবে তবে নট ব্যাড গুড আপডেট আমাদের গেমে ওরিয়ন চাচাকে তো সবাই চিনে ইনি হচ্ছেন আমাদের গেমের ওরিয়ন যে আমাদের গেমকে একটা সময় 12টা বাজে দিয়েছে শুরুর দিকে যখন ওরিয়ন আসে গেমের মধ্যে সকল প্যারি ওরিয়ন নিয়ে গেম খেলা শুরু করে বিশেষ করে সিএস এর মধ্যে একটা গন্ডগোল ক্যারেক্টারের মধ্যে ওরিয়ন ক্যারেক্টারের বর্তমান কাজ হচ্ছে আমাদের 300 মাশরুম পয়েন্ট যুক্ত করা যায় একসাথে ইপি 200 জায়গায় 300 ইপি নেওয়া যায় এবং এটি অ্যাক্টিভ স্কিল ইউজ করতে হলে আমাদের মিনিমাম 200 ইপি দরকার হয় এবং এনিমির আশেপাশে যদি ওরিয়ন ক্যারেক্টার মারা হয় তখন কোনোভাবে এনিমি তোমাকে মারতে পারবে না এনিমির 5 মিটারের মধ্যে থাকলে ক্যারেক্টার স্কিলটি ইউজ করা হয় তাহলে দেখা যায় এনিমির উপরও ড্যামেজ করতে থাকে বাট আপডেটের পরে এটার স্কিল কিছুটা রিডিউসই হয়ে যাবে ওরিয়ন ক্যারেক্টার ইউজ করার পর যে আমাদের একটা মব বেনিফিট পাওয়া যেত সেই মব বেনিফিটটা 20% মাইনাস করে দিয়েছে ওরিয়ন ক্যারেক্টার অ্যাক্টিভেট থাকা অবস্থায় অনেক বেশি দ্রুত মুভ করতে পারবে না ইউজ করার সময় বুঝতে পারবে এটার স্পিড অনেক বেশি কমে গেছে এই ছোট পরিবর্তনটা হবে ওবি 43 আপডেটের পরে তাহলে নেক্সট ক্যারেক্টার এরপর যে ক্যারেক্টারটি রয়েছে সেটা হচ্ছে আমাদের গেমের হুমার ক্যারেক্টার আমাদের গেমের মধ্যে হুমার ক্যারেক্টার স্কিল ইমপ্রুভ করা হচ্ছে বর্তমানে আমাদের ফ্রি ফায়ার গেমে যে হুমার ক্যারেক্টার স্কিল রয়েছে সেই স্কিলের মধ্যে প্রথমত এটি কুলডাউন টাইম হচ্ছে 90 সেকেন্ড অ্যাক্টিভ স্কিল হুমারের ড্রোনটা যদি আমরা সারি 100 মিটারের মধ্যে যদি কোনো এনিমি থাকে তাহলে ওই 100 মিটারের মধ্যে গিয়ে এই ড্রোনটা তার উপরে ব্লাস্ট হয়ে যায় ব্লাস্টার পর 4 মিটারে একটা বড় গোলাকার বৃত্ত তৈরি হয় মুভ বেনিফিট আছে সেটা 60% মাইনাস করে দেয় এবং ফায়ারিং স্পিড মাইনাস করে দেয় 30% যেটা হচ্ছে 5 সেকেন্ডের জন্য চলো এবার তোমাদের একবার ইউজ করে দেখাই দেই ট্রেনিং এর মধ্যে তো একজন আরেকজনকে মায়া ফাটাই ফেলতেছে চলো দেখা যাক ইউজ করতে পারি কিনা ভাই পিছন দিয়ে আবার মারতেছে চলো এবার ইউজ করে দেই এই যে আমাদের হুমার ক্যারেক্টার ড্রোনটা কিন্তু আমাদের উপরে বাসতেছে তোমরা তো জানো হুমার ক্যারেক্টার আসলে কিভাবে কাজ করে সো অ্যাডভান্স সার্ভার হুমার ক্যারেক্টার স্কিল ইমপ্রুভ যেটা হইতেছে আগে 4 মিটারে এক্সপ্লোশন রেঞ্জ তৈরি করতে এখন করবে 5 মিটারে আগে ফায়ারিং রিডিউস করতে 30% এখন করে দেবে 40% এর আগে কুলডাউন টাইম ছিল 90 সেকেন্ড এখন হয়ে যাবে 60 সেকেন্ড আগে মুভমেন্ট স্পিড রিডিউস করতে 60% এখন করবে 40% অর্থাৎ আগে থেকে মুভমেন্ট স্পিড একটু বেশি দেবে এই আপডেটের পর তো ম্যাক্সিমাম প্লেয়ার এখন হুমার ক্যারেক্টার ইউজ করবে এই কুলডাউন টাইমটাই কমে দিয়েছে চলো দেখা যাক ড্রোনটা কার উপরে গেল এই হুমার নিজে কনফিউশন হয়ে গেছে কার উপরে লাগানো যায় সে নিজে নিজের উপরে লাগাই দিছে আরে ভাই 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 এখানে দাঁড়া দাঁড়া সে কিল শুধু গণনা করতেছে অ্যাডভান্স আবার ম্যাচের মধ্যে এত পরিমাণে হ্যাকার যে কোনো ভাবে দাঁড়ানো যাইতেছে এখানে গান চেঞ্জ করতেছে আর সে কিল গুলো গুনতেছে অ্যাডভান্স আবার তুমি যদি ট্রেনিং এর মধ্যে যাও তাহলে 3-4 হ্যাকার তো ম্যাক্সিমাম থাকবে অ্যাডভান্স সার্ভার মধ্যে হ্যাকার কিভাবে আসে তো বুঝতে পারলে হুমার ক্যারেক্টারে কি কি পরিবর্তন হবে ওকে তাহলে নেক্সট হুমার ক্যারেক্টার বাজে ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে কোনো ক্যারেক্টার অনেক দিন পর কোনো ক্যারেক্টার একটা আপডেট এসেছে দেখো কোনো ক্যারেক্টারের বর্তমানে এবিলিটি হইতেছে কোনো ক্যারেক্টার 800 ড্যামেজের একটা শিল তৈরি করতে পারে 6 সেকেন্ডের জন্য একবার ইউজ করার পর আরেকবার ফিরে আসতে সময় লাগে 110 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট 50 সেকেন্ডের মতো প্রায় তুমি এটা জানো যে কোনো ক্যারেক্টারের শিল্ডের ভিতর থেকে আগে মারা যেত কোনো ক্যারেক্টার ভিতরে থাকলে শুধুমাত্র ভিতরে নেমে কি মারা যাবে এখন ওবি 43 আপডেট আগে এটি কুলডাউন টাইম ছিল 110 সেকেন্ড এটা কুলডাউন টাইম হয়ে যাবে 75 সেকেন্ড শুধুমাত্র পরিবর্তন এসেছে কুলডাউন টাইম 110 সেকেন্ড থেকে করে দিয়েছে 75 সেকেন্ড এখন কি আবার আগের মতো কোন ক্যারেক্টার ইউজ করবে সময় বলে দেবে কোন ক্যারেক্টার স্কিলটি ব্যবহার করবে সর্বশেষ ক্যারেক্টার সুনিয়া নাম তো শোনাই হোগা মেরে কো হিন্দি আতা নেই তো যাই হোক সুনিয়া ক্যারেক্টার একটা বড় পরিবর্তন আসবে টাইমিং ডিউরেশন ছিল আগে 3 সেকেন্ড এখন এটাকে করে দিয়েছে 2 সেকেন্ড এবং অ্যাডজাস্টমেন্টটা যদি একটু ভালো করে খেয়াল করো তো ড্যামেজ খাওয়ার কারণে তোমার সুনিয়া ক্যারেক্টার স্কিল অ্যাক্টিভ হয়ে গেল এনিমিকে ডাউন করতে হলে দেখা যেত যে আমরা রিভাইভ পেয়ে যেতাম এখন যেটা হবে তুমি এনিমিকে ডাউন করলে আর রিভাইভ পাবে না তো এখানে দেখো আমার সামনে এনিমিটা আছে তার সুনিয়া ক্যারেক্টার স্কিল এখানে অ্যাক্টিভ হয়ে গেছে এখানে সে আমাকে ডাউন করার পরে সে নিজেও কিন্তু মরে যায় আগে কি হতো আমাদের যদি সুনিয়া ক্যারেক্টার অ্যাক্টিভ হয়ে যেত আমরা যদি এনিমিকে ডাউন করতে পারতাম তাহলে আমরা বেঁচে যেতাম এখন নকডাউন করে দিলেও মরে যাবে আর এর ফলে এখন আর সুনিয়া ক্যারেক্টার স্কিল ইউজই হবে না এই ছিল আমাদের গেমের সবগুলো ক্যারেক্টারের স্কিল অ্যাডজাস্টমেন্ট এবং পরিবর্তন এবং রাইদের নতুন ক্যারেক্টার স্কিল সম্পর্কে তো সবাই জানো আমাদের 1 মিলিয়ন হতে অল্প কিছুই বাকি যদি নতুন হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিতে পারো